হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিফটি শেডস অফ শিকাগো। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমাদের এখানে দিওয়ালি পার্টি, তো চলো তোমাদেরকে দেখাই আমরা ইন্ডিয়ানরা আমেরিকাতে কীভাবে দিওয়ালি পার্টি করি। সঙ্গে থেকো। এই হচ্ছে আজকে আমার দিওয়ালি পার্টির লুক। আমি গ্রিন আর গোল্ডেনের মধ্যে একটা শাড়ি পরেছি, আর হাতে আর কানে সিম্পল গোল্ডেনের জুয়েলারি পরেছি। এই ডেকোরেশনটা আমরা নিজেরাই পুরোটা সাজিয়েছি, কারণ এখানে যা কিছু করতে হয় সব কিছু নিজেদেরই করতে হয়। তাই আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়ে নিয়ে কে কোন কাজটা করব আগে থেকে ডিভাইড করে নিই। তবে ডেকোরেশনটা পুরো আমাদের মহিলাদের দায়িত্বে থাকে, তো আমরা সবাই মিলে এই ডেকোরেশনটা করি। এবার আমাদের ফটো সেশন পালা। এই দিওয়ালির সময়টা এত ভালো লাগে, সমস্ত বাচ্চারা ইন্ডিয়ান অ্যাটায়ার পরে সবাই মিলে একসঙ্গে দিওয়ালি পার্টি করা, সত্যি এটা একটা অন্যই অনুভূতি, স্পেশালি প্রবাসে। এখন ছেলেদের ফটো সেশন পালা চলছে। এখানে বাচ্চাদের ক্রাফটে বসিয়ে দেওয়া হয়েছে। এই গ্রুপটাতে যেমন সমস্ত 2 থেকে 4 বছরের বাচ্চাদের ক্রাফটে বসানো হয়েছে, তেমনি এই টেবিলটাতে বড় বাচ্চাদের। আজকে আমাদের স্টার্টারে আছে সিঙ্গারা আর ধোকলা। আমরা আমাদের আজকের স্টার্টার এবং মেন কোর্স সব কিছুই এখানে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখান থেকে অর্ডার করেছি। ইন্ডিয়াতে যখন এই সময়টা দীপোৎসব, তখন আমেরিকাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপনে ব্যস্ত। না আছে এখানে আলো রোশনাই, না আছে এখানে বাজির আওয়াজ। তাই এই দীপাবলির দিন আমরা সব ইন্ডিয়ান বন্ধুবান্ধবরা চেষ্টা করি আমাদের ইন্ডিয়ান কালচারটাকে ইন্ডিয়ার মতন করে এখানে উৎসবে মেতে ওঠার, আর যাতে আমরা আমাদের বাচ্চাগুলোকেও আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ার উৎসবের গুরুত্ব ওদেরকে বোঝাতে পারি, আমাদের পরবর্তী জীবনে ওরা যেন আমাদের এই কালচারটাকে ধরে রাখতে পারে। Thank you.
আজকের মেনুতে ছিল পোলাও, ডাল ফ্রাই, পনির ভুর্জি, মিক্স ভেজ, চিকেন, গোলাপ জামুন আর পাঁপড়। তুম অকেলে ইয়াহ পে? আরে বার্থডে তে ও ওয়াহ পে। সোনা প্লেট খালি হ্যায়? বল কি চাইয়ে, মে পড়োসতি হু। ইয়ে বচ্চো কা বানা হ্যায়? খাবার পরে এখন দাম সিরাজ খেলা শুরু হবে, লেডিস ভার্সেস জেন্টস। প্রথমে লেডিস টার্ন। আরে আজকে অক্টোবরের শেষ হলো, বেশ ভালো গরম পড়েছে আর ভেতরে এত লোকজন যে আমি একটু টেরেসে চলে আসলাম। দেখো ভিউটা কি সুন্দর লাগছে রাতে। এটা মেন শিকাগোর ভিউ। আমাদের পার্টি এখন শেষ, প্রায় রাত 1:30 বাজে, তাই সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে এখন আমরা পার্টি এখানেই শেষ করবো। যেহেতু আমেরিকাতে সব কিছু নিজেদেরই করতে হয়, তাই ডেকোরেশনও যেমন নিজেরাই করেছিলাম, এখন পার্টির পরে সমস্ত পার্টি হল আমরা নিজেরাই সব কিছু ক্লিন করব, তারপরে বিল্ডিং ম্যানেজমেন্টকে হ্যান্ড ওভার করবো। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভ দীপাবলি, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, টাটা।